ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে চলে এসেছি সকাল সকাল চা নিয়ে হাতে, রান্নাবাড়ি হবে। তো আজকে ডাস্টিং টাস্টিং সব ওগুলো হয়ে গেছে, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ভেবেছি চা টা খেয়ে নিয়ে তারপর চলো রান্নাটা শুরুই করে দিই। সাথে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো আজকে আলু দিয়ে লাল মাংসের ঝোল বানাবো, সানডে স্পেশাল লাল মাংসের ঝোল। দেখো এখানে আলু কাটা আছে, এখানে মটন ম্যারিনেট করা আছে। দেখো কি কি দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখাচ্ছি। সোনার আদা এটাকে আমি বেটের মধ্যে দিয়েছি, আর এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে ঝাল লঙ্কা যেটা সেটা। আচ্ছা, আর এখানে দিয়েছি ধনের গুঁড়ো, এটা দিয়ে তেল আর দই, 3 টেবিল চামচ দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি ওটা। আর ফোড়নের জন্য দেব স্টার অ্যানিস, এতটা না, একটু এখান থেকে ভেঙে দেবো স্টার অ্যানিস। আর এখানে আছে বড় ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আছে, আর তেজপাতা আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, এবং আমি একটা বড় এলাচও দেব ফোড়নের মধ্যে। আর এখানে গোটা রসুন, আমরা যেহেতু মাংসে চিকেন মটন করলে গোটা রসুনটা খাই, এটাকে ওপরের এই খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়ে, এইগুলো শুধু এই যেগুলো বেরিয়ে আছে এগুলো একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে এটা দিতে হবে। এই এরকম করে ড্রেসিংটা করে ধুয়ে ভালো করে মুছে নিয়ে দিতে হবে এটা। আর এই পেঁয়াজ রেখেছি 4টে পরিমাণ, এই 4টে পরিমাণ পেঁয়াজ রেখেছি। এই পেঁয়াজটা কেটে আমি আজকে বাটা পেঁয়াজ দেবো না, এটাকে ভেজেই, তেলের উপর ভেজে ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে আমি করবো। দেখো সঙ্গে থাকো বানাই মটনটা। আর আরেকটা জিনিস দেবো, যেটা এখানে জায়ফল আছে, জায়ফলের ভিতরে সুপারি মতো থাকে, ওটাকে যখন আমি মাংসটা নামাবো সেই সময় একটুখানি গুঁড়ো এটাকে গ্রেট করে নেবো, তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে ওটার মধ্যে দিয়ে দেবো, দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। চলো আমি রান্না করি, সঙ্গে থাকো। তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে, আলুটার মধ্যে আমি কিছু মাখিনি, এটার মধ্যে দিলে আলুর রঙটাও খুব সুন্দর হবে আর সে মাংসের ঝোলের রঙটাও খুব ভালো হবে। কি সুন্দর আলুটা রং ধরেছে দেখেছো, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, হাতাটা ভেতরে দিচ্ছি কারণ আলুটা যাতে সেদ্ধ না হয়ে যায়। এই দেখো রসুনটাও দিয়ে দিলাম এর মধ্যে, আলু ভাজার সময় দিয়ে দিলাম একটু। দেখো আলু ভাজা হয়ে গেছে, দেখো এবারে এই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নটা দেবো। দেখো বড় এলাচ, একটা বড় এলাচ দিয়ে দিলাম, ফাটিয়ে নিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিলাম, আর এই যে স্টার অনিস থেকে একটুখানি ভেঙে দেখো একটা টুকরো, এই যে এই টুকরো অংশ, দুটো পাপড়ি ভেঙে দিয়ে দিলাম, আর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে সেটা দিয়ে দিলাম, ছোট এলাচ এটা।
দিয়ে একটুখানি ভেজে নেব। এই যে তেলটা দেখেছো, একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা এখানে ক্যারামেল তৈরি করে নেব একটুখানি। আর এই যে তেলটা একদম কালচে রং হয়েছে, তো যার জন্য মাংসের ঝোলটা রং একদম লাল হবে, দেখবে খুব সুন্দর। তেলটা চিনিটা দেওয়ার পর তেলের মধ্যে সমানে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে, পুড়ে গেলেই তেতো হয়ে যাবে। এই দেখো হয়ে এসছে, দেখেছো রংটা ছেড়ে দিয়েছে, মানে গলে গেছে পুরো চিনিটা, নিয়ে কালচে হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজ, ওই চারটে পেঁয়াজ কুচনো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে। আজকে হালকা ভাজবো না, এখনো পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। একটু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভাজতে হবে, কারণ আমি অনেক বেশি তেল দিচ্ছি না। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যেই দিয়ে দেব। বাটির মধ্যে যে মাংসটার মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলো দিয়ে দেবো। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। এবার ঢাকা দিয়ে, খোলাভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে, মাংস থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। দেখো তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু তাহলেও আরেকটু কষাবো। কড়াইয়ের গাগুলোকে ভালো করে চেঁচে নিতে হয়, কারণ মশলাগুলো পুড়ে গেলে না তখন পোড়া গন্ধ বেরোয় খাবারের মধ্যে দিয়ে, বা কালো হয়ে যায়, তেতো হয়ে যায়। দেখো এবার মশলাটা থেকে একদম তেল ছেড়ে গিয়েছে, পুরো তেল বেরিয়ে এসছে। এবারে এটার মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দেব, দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। দেখো গরম জল দিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়ে তোমাদের দেখাও পরিবেশন করে। খাসির মাংস না প্রেশার কুকারে না করলে ঠিক সুসিদ্ধ না হলে ভালো লাগে না, ওই জন্যে প্রেশারে করে নিই, কষিয়ে নিই ভালো করে, পরে লাস্টে প্রেশারে দিয়ে দিই। দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে হয়েও গেছে। চারটে সিটি দিয়েছিলাম আমি।
এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে জায়ফলটা, জায়ফলটার ভিতরে যে বীজটা থাকে দানাটা সেটা এরকম দেখতে হয়, সেটাকে যে এটা দিয়ে একটু গ্রেট করলে একদম গুঁড়ো হয়ে যায়। বেশি কষ্টসাধ্য নয় এটা, এটা জাস্ট করা যায়, দেওয়া যায় এভাবে। গুঁড়ো করে রেখে দিলে জিনিসটা নষ্ট হয়ে যায়, এভাবে দিলে নষ্ট হয় না। এই যে অতটা দিয়ে দিলাম, দেখো আবার ওই খোলাটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলে না ঠিকঠাক থাকে, নষ্ট হয় না। পরিবেশন করে দেখাই, দেখো কেমন হলো লাল ঝোল। দেখো রেডি হয়ে গেছে সানডে স্পেশাল লাল মটন ঝোল। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তবে এখনই স্নান করা যাবে না, কারণ পুজোর সময় তো রান্নাবাড়ির পরেও না একটু কিছু অনেক কিছু এক্সট্রা কাজ থাকে, তো সেই কাজগুলো একটু সেরে নেব, তারপরে স্নান করব। তোমরা তো জানোই দুপুরবেলা আমার স্পেশাল কাজ থাকে, এডিটিংয়ের কাজ, সেটা করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোর কেনাকাটা করো, আর আমার নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছো তারা আমার সাথেই থেকো।